সাত সকালে সোনামুড়া মহকুমার বক্ষনগরের একটি দোকান থেকে উদ্ধার হলো তাজা বোমা। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তাজা বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসনও। কলমছড়া থানাধীন কলসিমুড়া গ্রাম পঞ্চায়েত গ্যাস এজেন্সির পাশে স্থানীয় কংগ্রেস নেতা জসিম উদ্দিনের দোকান থেকে বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে গুঞ্জন সর্বত্র। তবে পুলিশ এবং বোমা স্কোয়াড বাহিনী বোমাটিকে নিষ্ক্রিয় করে ঘটনার তদন্ত চালিয়েছে বলে জানা যায়। আপনার দোকানে আমি সকাল 8টার সময় আসছি, আসার পরে তালা খুলে তোমাকে আমি দেখতেছি যে বোম একটা করে দিচ্ছে আর এই বলটা ভাঙে আইসা আমি দেখছি। তোমাকে আমি সাথে সাথে আমি থানাতে আমি ফোন করছি, তো থানা একটা বোম ভিতরে পাওয়া গেছে আর রাত্রে যখন শুনছি আমি আইসা পাইছি না, বাহিরে 9টার সময় নাকি একটা বাহিরে একটা ফেলেছি। আর কেউ দেখতে পাইছে না? হ্যাঁ দেখছে, অনেকে এহেন আসলে এহেন।